ইউক্রেনকে রাশিয়ার হাত থেকে যে কোনো মূল্যে রক্ষার দাবি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জার্মানির রাজধানী বার্লিনে জড়ো হন দেশটির কয়েক হাজার মানুষ। সমাবেশ থেকে অবিলম্বে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যাপরোয়া, দখলদার ও যুদ্ধবাজ উল্লেখ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। ধীরে ধীরে বড় হতে থাকা কয়েক ঘণ্টা ব্যাপী সমাবেশটি পুতিন বিরোধী স্লোগানে মুখর হতে থাকে। আমরা রাশিয়ার নগ্ন হামলার প্রতিবাদ জানাতে এখানে এসেছি। পুতিনের সৈন্যবাহিনী চারদিক থেকেই আমাদেরকে আঘাত করে যাচ্ছে। এই প্রতিবাদ সভা থেকে আমরা পশ্চিমা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি, সবাই যেন রাশিয়ার উপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করে এবং একঘরে করে রাখে। আমার জন্ম ইউক্রেনে, আমি জার্মানিতে পড়াশোনার জন্য এসেছি। এখন যুদ্ধ শুরু হওয়ায় ইউক্রেনে থাকা আমার পরিবার নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। যুদ্ধবাজ পুতিন কথা রাখেনি, সে প্রমাণ করেছে তাকে বিশ্বাস করা চরম বোকামি। ভ্লাদিমির পুতিনের সাম্রাজ্য ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবার প্রতিজ্ঞা করছি। এই লড়াই শুধু আমাদের ইউক্রেনের সার্বভৌমত্বের ও অস্তিত্বের নয়, এটি পুরো ইউরোপেরও মর্যাদার বিষয়। এদিন সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলস রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের শুরুর প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জানান ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর শক্তি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসলেই তেমন কোনো ধারণাই নেই। বিশেষ করে বাল্টিক অঞ্চলের বন্ধু রাষ্ট্রগুলো যেমন পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া কিংবা স্লোভেনিয়া সবাই জানে কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। এ সময় তিনি পুতিনকে সাবধান করে বলেন, এ যুদ্ধে পুতিনের জেতার সম্ভাবনা একেবারেই 0%। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ মানেই সাধারণ মানুষের জীবন মরণের প্রশ্ন, যে প্রশ্নের উত্তর হয়তো কারো জন্যই মঙ্গলের নয়। তাই যুদ্ধ নয়, অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার আহ্বান মিছিলে আগত সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।